আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ জন্মদিনের দিন কি জানি বলতে হয় আমি তো ভুলে গেছি এই তো আমার স্মরণ হয়েছে হ্যাপি বার্থডে কুত্তার বাচ্চা টুকুনা হ্যাপি বার্থডে বুলডগের বাচ্চা হ্যাপি বার্থডে এই যে আমার লক্ষ্মী সোনা এবার যাও তোমার জন্য আমি কেক এনেছি তুমি কেক কাটবে আর কেক খাবে অনেক মজা হবে আজকে আমার জন্মদিন কত মজা আমি কেক খাবো কেক খাবো কিন্তু কেক কাটবো না না কেটে এভাবেই কে ফেলবো কিন্তু বাবা আমার টুপি কই জন্মদিনের দিন টুপি দিতে হয় এই যে বাবা তোমার টুপি আমি জানতাম তুমি টুপি পছন্দ করো এজন্য আমি আগে থেকে বাজার থেকে টুপি কিনে নিয়ে আসছি আজকে তোমার জন্মদিনের দিনে তোমাকে আর একটা গিফট দিতে চাই আমি জানি তুমি একলা একলা খেলতে ভালোবাসো না এজন্য তোমার সাথে খেলার জন্য আরো দুইটা বন্ধুকে আমন্ত্রণ করেছি আজ থেকে তুমি তাদের সাথে খেলতে পারবে ওই যে দেখো তোমার বন্ধুরা মনে হয় চলে এসেছি এরাই হচ্ছে তোমার বন্ধু এই যে বন্ধু আমরা হচ্ছি ননটে আমরা তোমার সাথে খেলবো তোমার বন্ধু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি হ্যাপি বার্থডে বন্ধু ননটে তোমাদেরকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আজকে তোমাদেরকে নিয়ে অনেক আনন্দ করব এবার চলো আব্বু আমাদের জন্য অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে এই ঘরের ভিতর আমরা সবাই মিলে ডিজে পার্টি করব। আমাদের জন্মদিন পালন করব অনেক মজা হবে আমরাও অনেক খুশি হয়েছি বন্ধু তোমার সাথে অনেক মজা করব আজকে আমাদের অনেক মজা হবে আজকে অনেক দিন পর একটা বন্ধু পেয়েছি আমরা এখন একে একে দুয়ে দুয়ে তিন হয়ে গেছি হা হা টম হো টম জেরিকে মারতে পারলে আমি হয়ে যাব এই এলাকার ডন এই এলাকার ঢন এই টম তুমি হচ্ছ এই এলাকার বিলায় আর বিলায় হয়ে তুমি ডন হবে কি করে আর তুমি আমাকে মারবে তুমি তো আমাকে পারবে না ঠিকই তো তো আমি এলাকার বিলাই কিন্তু বিলাই হয়েছি বলে কি হয়েছে এই আমি তোকে ধরতে পারবো না দাঁড়া তোকে আমি ঠিকই ধরে ফেলবো মনে হচ্ছে এই বইটার আড়ালে আছে বইটা টান দিয়ে বের করতে হবে আরে ওই তো বের হয়ে আসছে কি করলো ওরে বাবা বাবারে বাবা বাবা চোখে গুশিং দিয়ে একেবারে নাকটা পাঠিয়ে দিয়েছে আরে টম আবারও ভুল বলেছো আমি গুশিং দিয়েছি তোমার চোখে কিন্তু নাক পাটলো কি করে সেটা তো আমি জানি না দাঁড়াও তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি তুমি কি ম্যাজিক দেখতে চাও ম্যাজিক আরে ম্যাজিক তো আমি পছন্দ করি অবশ্যই আমি ম্যাজিক দেখতে চাই আমাকে ম্যাজিক দেখাও তাইলে তুমি গুড়ি চাললা কেন আমি আবার গুড়ি চালবো এবার এখান থেকে পিছনে যাব তারপর তুমি উপরে আসবে এরপর আমি চাপটা করে ফেলবো তোমাকে আর এরপর আমি পালাবো ইঁদুরের বাচ্চা আবার আমাকে বুকা বানিয়েছে এবার বুকা বানিয়ে পালাচ্ছিস কোথায় এবার তোকে আমি টিকি ধরবো আমি দেখে ফেলেছি তুই এই হারমোনির ভিতরে ঢুকে গিয়েছিস তাই না এই তো এবার তুমি পালাবে কোথায় আমার শয়তানি মাথায় এবার একটা শয়তানি বুদ্ধি এসেছে এই হারমোনি দিয়ে আমি সকিনা বুবুর গান গাইবো ও ও ও ও সকিনা কে সসিনা বুঝলাই আমারে এখন আমি রিক্সা চালাই তাহার শহরে তুই আমারে পকির কইরা কেশ সারেক বেড়া লগে এখন আমার পকেট পাকা আমি গুড়ি পথে গাড়ে রে ও সকিনা কি সর্বনাশ এটা আবার কোন দেশি গান আর দুরু গান যে দেশেরই হয় কিন্তু আমার তো অবস্থা কাইল করে দিচ্ছে সর্বনাশ এখান থেকে আমি এখন পালাবো কি করে যদি ওই ডালার নিচে যায় তাহলে তো ডালা দিয়ে আমাকে চাপা দিবে তাহলে আমি যাবো কোন দিকে না সকিনা বাবুর গান গেদুর বের হচ্ছে না এবার আরেকটা গান গাইবো কালা কালা দুনিয়ার কালা ময়দা হে দলা হই! কালা কালা দুনিয়ার কালা ময়দা হে দলা পানি দিয়া মুখ দইলে দেহা যায় কাইলে ওরে প্যাম্পি ভালোবাসা আন্ডার পাস আমার দরাই দিচ্ছে আইলা বাস ওরে প্যাম্পিরিতি প্যাম্পিরিতি ভালোবাসা আন্ডার পাস হই আমারে দরা দিছে বর একটা বাস এখানে থাকলে তমের গান শুনে আমি মরে যাব। এর চেয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে আমার এটা কি হলো আই কেওলা বাসের গান গাইলাম তাও ইঁদুরটা চলে গেল এই যে দর্শক আপনারা কি ভেবেছেন আমি কি চলে গেছি হ্যালো দর্শকবিন্দু আসলে আমি যাই নাই ইঁদুরটাকে এখন দৌড়ব আর কি করে দৌড়বো সেটা আপনাদেরকে দেখাবো দৌড়ে একেবারে ইঁদুরটাকে হিদল ভত্তা বানাবো তারপর সেই বত্তা দিয়ে আপনাদেরকে বাদ খাওয়াবো আপনারা কিছু অপেক্ষা করুন আর দেখুন পুস্কি ইঁদুরটাকে আমি কি করে ধরি দর্শকরে যে বললাম হিদল ভত্তা দিয়ে বাদ খাওয়াবো ইঁদুরটাকে যদি না ধরতে পারি ইয়া হু দিয়েছি একখান লাভ ইঁদুরটাকে টি কী ধরবো এবার ওরে বাপরে বাপ ইঁদুরটা তো চলে গেল কিন্তু মনে হচ্ছে বুলডগের ছেলের ঘরটা আমি ভেঙে ফেলেছি এই যা ঘর একেবারে চাপটা হয়ে গেছে বাঘি এখান থেকে এই যে টম এইবার কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর তুমি এটা ভালো করে জানো তুমি যতবার বাড়াবাড়ি করেছো ততবারই বড় ধরনের বিপদে পড়েছো আমার তো মনে হচ্ছে এবারও তুমি বড় ধরনের বিপদে পড়বে আরে টমের চিন্তা বাদ আগে আমার চিন্তা করে আমার কোথাও পালাতে হবে আমি দরা গেলে কবর হয়ে যাবে আরে টেবুলে তো অনেকগুলা কেক ইঁদুরটাকে এভাবে পাবো না সব কেক পেলে দিতে হবে হু এই তো ইঁদুরটা যাচ্ছে কোথায় আবার এটা তো আবার পালালো ওরে সর্বনাশ সামনে তো ভুলরক এবার কি হবে মনে হচ্ছে দরা কে যাব হাই হাই ভুলরকের কাছে দরা কেই গেলাম আইনের কসম আমার কসম সর্বনাশ মুখটা একেবারে সেরা করে ফেলেছে কেক দিয়ে কিন্তু কেকটা তো আমার ছেলের জন্মদিনের কেক সর্বনাশ আমার ছেলের কেক নষ্ট করে ফেলেছে কাম সারছে ইঁদুরটা তো বুলডগের মুখটা নষ্ট করে ফেলেছে এবার তো বুলডগ আমাকে পিঠিয়ে তোয়াক্তা করবে তার আগে এগুলা সরিয়ে ফেলতে হবে বুলডগ ভাইয়া আপনি কোনো টেনশন করবেন না দেখুন আপনার মুখ পরিষ্কার করে ফেলেছি আজকে জন্মদিন আর জন্মদিনে এসব কি হচ্ছে আমি এখন তোদেরকে কিছুই বলবো না যা করার একটু পরে একসাথেই করে ফেলবো এই যে বুলডক ভাইয়া দেখুন আপনার সব কেক নষ্ট করে ফেলেছে ওই পুস্কি দুধটা আমি নষ্ট করি না হ্যাঁ হায় বাসি বাজলো কেন সর্বনাশ কি করবে বুলডক অ বাপরে বাপ আমার মুখের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে কি ব্যাপার বাসি কোথায় গেল। হাই হাই আমি কথা বললেই বাসি বেজে উঠে আর বুলডক বাসি শুনতে পারে না আবার ধরা খেয়ে গেলাম হোয়াট ইজ দিস হুগনা মরিচ আর কাঁচা মরিচ আইনের কসম আমার কসম তোরা দুইটা থেকে একটাকেও চারবো না এখন বল তোরা দুইটা থেকে কে কেকটা নষ্ট করেছিস বুড়ক ভাইয়া কে কে নষ্ট করেছে আমি জানিও না আমি দেখিও নি কেকের হিসাবটা কাতাই লিখে রাখলাম এটা পরে তোদের সাথে বোঝা পড়া হবে এখন আমাকে বল আমার ছেলের উপহার দেওয়া এই সুন্দর গড়টা এভাবে ধ্বংস করলো কে তাড়াতাড়ি বল বুড়ক ভাইয়া আমি জেরি একেবারে নির্দোষ আরে গড়টা কেন ভেঙেছে কিভাবে সেটা টম জানে কি রে টম আমার ছেলের গড় ভাঙার বিষয়ে তুই কি করে জানিস তার মানে আমি বুঝতে পারছি আমার ছেলের গড়টাকে তুই ভেঙেছিস তাই না এবার তোরা দুইটারে আমি একটা কাজ দিব এই কাজটা তোদের ভালো করে করতে হবে এবার ইঁদুরটাকে ধর তারপর আমি বলছি আজ থেকে আমার ছেলে ও তার বন্ধু বান্ধবদেরকে খেলা থেকে তোর হাসাতে হবে আর তারা যদি হাসে তাহলে তোরা বেঁচে যাবি আর যদি কোনো কারণে তারা কাঁদে তাহলে তো বুঝতে পারছিস তোদের কি অবস্থা হবে আর এই যে চুট্ট সোনারা আজ থেকে টমেন জেরি তোমাদেরকে কেলা দেখাবে কেলা দেখিয়ে তোমাদেরকে হাসাবে যদি তোমাদেরকে হাসাতে না পারে তাহলে তোমরা আমাকে বলবে তারপর দেখো টমেন জেরির কি অবস্থা করি আমি কি অবস্থা বুলডকের অবস্থা মানে আমাদেরকে হিদলের বস্তা বাড়াবে এ দেখছি ভালো জায়গায় পায়সা গেছি আর এই বুলডোগের চানা তার সাথে আবার দুইটা এদেরকে হাসাবো কি করে তোমরা আমাদের জন্মদিনে আমাদেরকে কাঁদিয়েছ এজন্য আজকে আমাদেরকে তোমার হাসাতে হবে তা না হলে আমরা সবাই মিলে তোমাদেরকে কামড়াবো কামড়াবো আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে এক ডিলে দুই পাখি মারবো এদেরকেও আমি হাসাবো তার সাথে আমার শত্রুকেও আমি শেষ করে দেবো তোমরা হাসতে চাও তাই না তাহলে দেখো একটা ইঁদুরকে কিভাবে গুশিং দিতে হয় এই যে দেখলে এভাবে গুসিং দেবে আর গান গাইবে এভাবে গুসিং দেবে আর গান গাইবে আমার সুনার ময়না পাকি ওরে তোরে আমি সারাক্ষণ চোখে চোখে রাখি আমি কখন ধরবো তোরে আর কখন পিটাবো তোরে আমার সুনার ময়না পাখি কেমন লাগছে বিলায়ের গরে বিলাই এদেরকে হাসানোর নামে আমাকে মেরে আলু করে দিচ্ছে এভাবে যদি কিছুক্ষণ আমাকে গুইসায় তাহলে তো আমি মরে একেবারে বুধ হয়ে যাব কি বিপদে পড়লাম রে বাবা এই যে পুচকি দূর বেশি কথা বলবে না বুলডকের আদেশ তাদের সন্তানকে হাসাতে হবে বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্তই তোমরা এবার হাসো শয়তান বিলাই এদেরকে হাসানোর নামে আমাকে মেরে আলু করে ফেলছে তোমরা মন কুলে হাসো ইচ্ছে মতো হাসো কি ব্যাপার এরা তো একটাও হাসছে না এদের মুখে কি হাসি নাই নাকি বলর টম বুকার টম ইঁদুরকে মারলে আমরা হাসবো কেন আমাদেরকে অন্য কেলা দেখাও কি ব্যাপার যেরি ওখানে কি করছে মনে হয় ওটা ভালো কেলা হবে আমি যদি ওদেরকে হাসাতে পারি তাহলে আমি একান থেকে বেঁচে যাব। এই যে চুট্ট বন্ধুরা তোমরা এদিকে আসো আমি তোমাদেরকে দারুণ একটা কেলা দেখাবো মজার মজার খেলা যাকে বলে জাদুর বেলুন আজকে তোমাদেরকে জাদুর বেলুন ফুলিয়ে দেখাবো এই যে দেখছো গ্যাস টেরেছি এখন দেখো একটা আইস হয়ে গেছে কিন্তু এই আইস ললিটাকে আবার আমি একটা গুড়া বানিয়ে দেবো এই দেখো জাদুর গুড়া হয়ে গেছে হা 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 কত সুন্দর খেলা অনেক পছন্দ হয়েছে হ্যাঁ কাণ্ড দেখো এতক্ষণ আমি কেলা দেখালাম একটুও হাসলো না আর জেরি একটু কেলা দেখিয়েছে আর কিভাবে হাসছে হাসতে হাসতে মরে যাচ্ছে এই কেলাটা আমার দেখাতে হবে এই যে দূর। তুমি এখান থেকে সরো তা না হলে কিন্তু মায়ের কাবে আবার আমাকে জিব্বা দেখাচ্ছ তাড়াতাড়ি এখান থেকে কেটে ফোর বলছি তারা হলে কিন্তু মায়ে দেওয়া শুরু করব। এই যে এখন আমি তোমাদেরকে খেলা দেখাবো জেরি যেভাবে জাদুর বানিয়েছে আমিও জাদুর এভাবে গুড়া বানাবো এই যে দেখো একটা আস্তলি এখন এটাকে জেরি যেভাবে ঘুরিয়েছে ঠিক এভাবে আমি ঘুরাবো এই যে আমি ঘুরানো শুরু করেছি এখনই দেখবে জাদুর বেলুন হয়ে গেছে কি ব্যাপার এতো আমার হাত বেঁধে ফেলেছি হ্যাঁ হা! হ্যাঁ জাদুর বেলুন না গোড়া ডিম হয়েছে পুস্কি দুধটা হাসছে তার মানে পুচকি দুধটা দিয়ে যদি আমি বেলুন বানাই আর সেই বেলুনটা দেখে ওরা হাসবে এবার হবে ইঁদুরের বেলুন দারুন বেলুন যাকে বলে জাদুর বেলুন তোমরা দেখো কত সুন্দর একটা বেলুন বানাচ্ছি একেবারে ফুটবল মার্কা বেলুন ওয়াও আও জাদুর বেলুনটা দারুণ হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে যাও জেরি বিনা টিকেটে আকাশ থেকে একটু ঘুরে আসো অনেক মজা পাবে বিলাইয়ের ঘরে বিলাই কামনা করলো কি আমার একেবারে বেলুন বানিয়ে আকাশে ছেড়ে দিয়েছে হাই হাই, আমি কোথায় উড়ে যাচ্ছি পাখিটা আমাকে দেখে ভয় পেয়েছে সর্বনাশ একের একটা বিমান এটার সাথে ডুস খাবো বিমানটা মনে হচ্ছে আমাকে দেখে ভয় পেয়েছে বিমানটা কি করছে আমি কিছুই বুঝতে পারছি না আরে আমি এখন উপরে থেকে উঠছি কেন হাই হাই এটা কি হচ্ছে মনে হচ্ছে আমি পৃথিবীর উপরে উঠে গেছি। সর্বনাশ আমি তো ভুল করছি আমি তো হাঁ করলেই আমার পেট থেকে গ্যাসটা বের হয়ে যাবে হা বাপ রে বাপ প্যাট থেকে গ্যাসটা বের হয়ে গেল কিন্তু আমি তো এখন হাই স্পিডের নিজ দিকে পড়ছি ও এবার মনে হয় আমার নির্ঘাত মরতে হবে ও ওরে বাবা রে বাবা ভালোই হয়েছে একেবারে টম শিক্ষা পেয়ে গেছে টম মাটির দশ হাত নিচে কুতে গিয়েছে